প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, গত তারিখে আমরা এই অধ্যায়টা বিশাল বড়, এইটারই আছে অনেকগুলো অনেকগুলো অধ্যায়। তাহলে গত তারিখে আমরা পড়েছি কি, সেই সপ্তম অধ্যায়ের আদর্শ জীবন চরিত, সেই অনেক মহিষী মহাপুরুষ এবং মহিষী নারীদের জীবনী সম্পর্কে পড়েছি, জেনেছি, অনেক শিক্ষা অর্জন করেছি। এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই পাঠে মন দাও, মনোযোগী হও। আমরা এইবার জানবো তোমাদের, তোমরা সেই মহিষী নারীর হচ্ছে জীবন চরিত্র, মহিষী নারীর জীবন চরিত্র বলতে তোমার হচ্ছে কি বোঝায়, মহিষী নারীর জীবন চরিত্র এবং এটা সম্পর্কে আমরা জানবো। এবার নারী সম্পর্কে আমরা জানবো, গত ক্লাসগুলোতে পুরুষ মহাপুরুষ সম্পর্কে অনেক জীবনী জেনেছি, এইবার মহিষী নারী সম্পর্কে জানবো। তার মধ্যে তোমাদের অষ্টম শ্রেণীতে কি আছে, মহিষী নারী মা আনন্দময়ী জীবনী, বুঝেছ, মা আনন্দ অনেক জীবনী আছে, মা আনন্দময়ী, সারদা দেবী, তার রানী রাসমণি বিভিন্ন আছে, ওই বিভিন্ন নারী চরিত্রগুলো এক একটা ক্লাসে এক এক চরিত্র আছে। তার মধ্যে এইটের আছে মহিষী নারী মা আনন্দময়ী সম্পর্কে জানবো। তাহলে এইটা নারীগুলো কি পুরুষ কি সপ্তটা এক কথায় বলেছি, তাই না, এগুলো আর আমরা জানব না, আমরা এগুলো আর পড়ব না। তাহলে এখন বাকিটা কি হচ্ছে, মা আনন্দময়ী, একে নির্মলা, ছোটোবেলায় একে নির্মলা বলেও নির্মলা নামেও পরিচিত। আচ্ছা, এনার হচ্ছে পরিচয়টা আগে আমরা একটু জেনে নিই। তোমরা দেখো, বোর্ডের দিক দেখো, সবাই মনোযোগী হও। মা আনন্দময়ীর জীবন মানে জন্মস্থানটা কোথায়, জন্ম হচ্ছে জন্মস্থান এবং সাল এবং জায়গা। আচ্ছা, ১৮৯৬ খ্রিস্টাব্দের ব্রাহ্মণবাড়িয়ায় খেওড়া গ্রামে ৩০ এপ্রিল, বুঝেছো, খেওড়া গ্রাম কোথায়, ব্রাহ্মণবাড়িয়া কি বললাম হচ্ছে তোমার ১৮৯৬ খ্রিস্টাব্দের ব্রাহ্মণবাড়িয়ার খেওড়া গ্রামে ৩০ এপ্রিল মা আনন্দময়ী জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবার মা আনন্দময়ীর মাতার নাম কি, মোক্ষদা, মোক্ষদা সুন্দরী, পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য, বুঝেছ, মাতা পিতা এবং জন্ম গেল। এবার এর বিয়ে ১৩১৫ সালে ২৫শে মার্চ, ১৩১৫ সালে ২৫শে মার্চ, তার বয়স ছিল অল্প এবং খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছে, এবং তার স্বামীর নামটা কি, রমণী মোহন চক্রবর্তী। এই রানী আনন্দময়ীর, মা আনন্দময়ীর স্বামীর নাম হচ্ছে রমণী মোহন চক্রবর্তী। এনার হচ্ছে সিদ্ধেশ্বরী মানে আশ্রম, এর বিশ্ববিখ্যাত ঢাকায় সিদ্ধেশ্বরী আশ্রম, বুঝেছ, সিদ্ধেশ্বরী এবং বাংলাদেশে দুইটি আশ্রম, সিদ্ধেশ্বরী ও রমনা আশ্রম নামে বিখ্যাত, বুঝেছ। এবার এর হচ্ছে স্বামীসহ সে কখন ইয়াতে যায়, ভারতে যায়, হচ্ছে এই সালটা ১৯৩২ খ্রিস্টাব্দে স্বামীসহ দেরাদুনে যায়, কখন যায় সে স্বামীর সঙ্গে
1932 খ্রিস্টাব্দে স্বামীসহ দেরাদুন জায়গাতে যায় ভারতের, বুঝেছ? তাহলে মোটামুটি আমরা আনন্দময়ীর মা বাবা, তার জন্ম, তার বিয়ে, তার স্বামী এবং তার হচ্ছে আশ্রম, বিখ্যাত আশ্রম, এবং তার স্বামীর সঙ্গে কত সালে সে ইন্ডিয়ার দেরাদুনে যায় সেগুলো মোটামুটি আমরা জানলাম, তাই না? এবার আমরা একটু তারপরে সে দেহ ত্যাগ করে কত সাল এইটা, এগুলো করার পর তার দেহ ত্যাগটা 1982 খ্রিস্টাব্দের 27 আগস্ট, 1982 খ্রিস্টাব্দের 27 আগস্টে সে দেহ ত্যাগ করে। আমরা একটু পড়ে নিই, বুঝেছো? আমরা একটু বইটা দিক দেখো, পৃষ্ঠা হচ্ছে 88 পৃষ্ঠা, বুঝেছ? 88 পৃষ্ঠা। আচ্ছা, 88 পৃষ্ঠার পাঠ হচ্ছে 14-15, বুঝেছ? 14-15, 14-15 হচ্ছে মা আনন্দময়ী, মা আনন্দময়ী পাঠ। আচ্ছা, এবার একটু বইয়ের দিক দেখাও। আমি একটু আমরা একটু তার হচ্ছে জন্ম এগুলো পরিচয় জানলাম, সব কিছু মোটামুটি জানলাম, এ তো এগুলো হয়ে গেল। তাহলে নির্মলা তার হচ্ছে, কিন্তু পড়াশোনায় মা আনন্দময়ীর আসল নাম ছিল নির্মলা সুন্দরী। গ্রামের পাঠশালায় নির্মলা পড়াশোনা শুরু হয়, কিন্তু পড়াশোনার বেশি দূর না এগোতে ছোটোবেলায় তার মধ্যে দিব্যভাবের প্রকাশ ঘটে। হরি সংকীর্তনে সে সবসময় হরি নাম গুণ নিয়ে থাকতো, বুঝেছ? আকুল হয়ে থাকতো। তারপর তার 13 বছর বয়সে বিয়ে হয়, বুঝেছ? সে বিক্রমপুর আটপাড়া গ্রামে। বিয়ের পর নির্মলার স্বামীর নাম দেন ভোলানাথ, তার স্বামীর নামও চেঞ্জ হয় ভোলানাথ, বুঝেছ? সেই ভোলানাথ বাদীপুরে সেলসম্যান বিভাগে চাকরি করত, বুঝেছ? ভোলানাথ কোথায় সেলসম্যান হিসাবে চাকরি করত। আচ্ছা, তবে স্বামীর কর্মস্থলে যান। এরপর তার মধ্যে ক্রমশই দিব্যজ্যোতির ভাবটা প্রকাশিত হতে থাকে। কোথাও কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণপ্রেমের প্রেমে সে মুগ্ধ হয়ে আকুল হয়ে যায়। একবার তার এই কীর্তনের, সে এত মোহিত হয়ে যায় কীর্তনের নাম গুণ গান শুনলে, সে মোহিত হয়ে যায়। তার এই যেমন হরি যেমন একটা কীর্তনের আমরা সুর মোটামুটি সবাই জানি, এটা আছে দেখো, হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, এই কলিটা কিন্তু আমরা মোটামুটি আমরা জানি, আমাদের খুব পরিচিত এই ইয়েটা, তাই না? এখানে উপস্থিত হন, কীর্তন শুনতে শুনতে এক সময় সে অজ্ঞান হয়ে যায়, তার দেহ থেকে দিব্য আলোর জ্যোতি বের হয়, সবাই ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর আবার সুস্থ হয়ে ওঠে। এইভাবে তার জীবন শুরু হয়, মানুষের অজ্ঞাতে তার শরীরে চলতে থাকে সাধন ভজনের নামকরণ, দিব্য জ্যোতি উভয় উজ্জ্বল হয়ে ওঠে সমস্ত তার শরীর, বুঝেছ? তাহলে এইভাবে মা আনন্দময়ী নামে আখ্যায়িত তারপরে কি বলেছে, এই শাহবাগে মা কালী মন্দিরে নির্মলার মধ্যে মাতৃমূর্তি একত্রিত হয়, তখন থেকেই তিনি মা আনন্দময়ী নামে আখ্যায়িত, বুঝেছ? তার মাতৃরূপটা মানে তার মধ্যে মাতৃরূপ প্রকটিত হওয়ার কারণে তার নাম হয়েছে মা আনন্দময়ী নামে পরিচিত। সেখানেই তার সাধন ভজন চলতে থাকে, এত খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরী মন্দির যেটা বললাম তোমাদের এই এটাতে দেখিয়ে দিলাম এই পরিচয়ে, যে সিদ্ধেশ্বরী মন্দির তার মহা একটা খাতিনামা মন্দির, সেখানে তার সাধন ভজন চলতে থাকে। এই আশ্রমে এটাই তার আদি আশ্রম,
এইভাবে সে মা আনন্দময়ী নিজে বিভিন্নভাবে তার ভারত জগৎ জগৎ মুখ নিয়ে উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র পরিভ্রমণ করেছেন। প্রাচীন ভারতের অনেক লুপ্ত লুপ্ত তপোবন তীর্থস্থান তিনি পুনর্জীবিত করেছেন। এইভাবে বিভিন্ন কিছু মর্মস্থল সহস্র ঋষি তপভূমি নৈমিশকে তিনি জাগিয়ে তুলেছেন। এইভাবে তার কীর্তন নাচ গানের মধ্যে তার ধর্মপাঠ ধর্মগ্রন্থ পাঠ সৎকর্ম ইত্যাদি কর্মকাণ্ডগুলো চলতে থাকে। সেখানে তার যাগযজ্ঞ মন্দির বিরহ বিগ্রহ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষের সনাতন ধর্মে উজ্জীবিত হয়। সে এইভাবে তার হিন্দু ধর্ম সংস্কৃতির চর্চার ক্ষেত্রে এটি মায়ের সর্বশেষ উল্লেখিত অবদান এবং ২৫টি এই দুইটি সহ ২৫টি মন্দির স্থাপন করেছে, বুঝেছ? এই ২৫টি আশ্রম স্থাপন করেছে। আর সে দেহ ত্যাগ তো করে বললাম, সে তাই সে ২৭ যেটা বলে নিলাম। মা আনন্দময়ীর জীবন থেকে আমরা কি পাই? বাণীগুলো যে যে অবস্থায় থাকো সে সে অবস্থা থেকে কর্ম করে যাও। আমরা মনে করি যে আমি রান্না করলে ওদের করতে আমরা রান্না করলে কর্ম করতে পারবো, ইয়া তার নাম গুণ করতে পারবো না। সবসময় ঈশ্বরকে যখনই যেভাবে যেভাবে যে জনে ডাকবে সেভাবে সেটা তার নাম গুণগানে আমাদের দেহ মন শরীর কর্ম সব কিছুই পবিত্র এবং সব কিছুই সঠিকভাবে আমরা এগোতে পারবো। এই নাম গুণগানে আমরা সঠিক পথ ধরে এগোতে পারবো। এই জন্যে ভগবান এবং সব কিছু, যেমন স্বামী বিবেকানন্দের একটি খুবই মূল্যবান হচ্ছে বাণী হচ্ছে, জীবে প্রেম করে যেই জন সে বিশেষ করে যেই জন সে বিশেষ ঈশ্বর, এইরকম বুঝেছ? এরকম আছে কতগুলো খুবই সুন্দর সুন্দর বাণীগুলো আছে। তার মধ্যে এরকম এইটা হচ্ছে মা আনন্দময়ীর একটা বাণী, যে জন বললাম না, যে জন যে অবস্থায় থাকো সে সে অবস্থায় থেকে কর্ম করতে পারবে। আমাদের কর্মে কখনো অবহেলা করা যাবে না, কর্ম করলে আমাদের জীবনযাপন সুন্দর ও সুন্দরতর থেকে এগিয়ে যাবে, বুঝেছ? তারপরে মা আনন্দময়ীর জীবন থেকে এই অনেক রকমের শিক্ষা আমরা বিভিন্ন এই যে মহাপুরুষ এবং মহিষী নারীর জীবন থেকে অনেক রকমের শিক্ষা আমরা অর্জন করলাম। সর্বদা ভগবানের এই যে নাম করতে হবে, নাম নিতে হবে, কর্তব্য কর্মে অবহেলা করা যাবে না, এই উপদেশগুলি ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ধর্ম কর্মের মাধ্যমে আমাদের এগুলোকে শ্রদ্ধা ভক্তির সহিত আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্যে সব সময় আমাদের ধর্ম কর্ম এবং সর্বদা সুন্দরভাবে এই সব নারী পুরুষদের কাছ থেকে আমরা নতুন নতুন অনেক রকমের সুন্দর সুন্দর আদেশ উপদেশ শিক্ষা এগুলো পেয়ে থাকি পেলাম তাহলে আমরা অনেক রকমের শিক্ষা অর্জন করলাম, তাই না? তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে সামনের ক্লাসে আবার বাকিগুলো হবে, মোটামুটি অনেকগুলোই অনেক পড়া অনেক এই অধ্যায় থেকে অনেক রকমের জীবনীগুলো থেকে আমরা নানা রকমের শিক্ষাগুলো পেলাম, ভালো শিক্ষাগুলো পেলাম। এই ভালো শিক্ষাগুলো আমরা সব সময় অনুসরণ করব, সব সময় এই শিক্ষাগুলোকে মেনে চলার চেষ্টা করব এবং ধর্ম কর্মকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করব। কখনোই অবহেলা করব না এবং করা যাবে না, তাই না? তাহলে তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে কোনো সমস্যা হলে সামনের ক্লাসে সলভ করা যাবে, বুঝেছ? আচ্ছা, তোমরা বাড়ির কাজটা একটু নাও তো। মা আনন্দময়ীর জীবন থেকে কতটুক শিক্ষা অর্জন করতে পারলে তুমি তোমার মতামত প্রকাশ করবে, সামনের ক্লাসে এই বাড়ির কাজটা আমাকে দেখাবে, বুঝেছ?
তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং এই জীবনীগুলি থেকেই, এই সব জীবনীগুলো থেকে অনেক ধরনের ছোটোখাটো প্রশ্নগুলো অনেক দেখো, অনেক শিক্ষা পেলাম আমরা, অনেক জ্ঞান পেলাম, অনেক বাণী পেলাম, অনেক সুন্দর সুন্দর কথা পেলাম, জায়গা স্থান বাবা মা বিভিন্ন রকমের জ্ঞান পেলাম। এই জ্ঞানগুলো আমরা সবাই মানার চেষ্টা করব, বুঝেছো? সবাই এই জ্ঞানগুলো অনুসরণ, অনুধাবন, অনুকরণ করার চেষ্টা করব, বুঝেছো? তাহলে সকলে তোমরা ভালো থাকো, আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।